ভয়ংকর যুদ্ধ আরক্ষী আর জনতার খেদা খেদি একুরির অধিক আরক্ষী জোয়ান থাকার পিছতো অসহায় আরক্ষী রাইজে ভাঙিলে আরক্ষীর বাহন আরক্ষীর শূন্যলৈ গুলি চালনা গাড়ি লৈ রণোন্মাদ জনতার মাজৰ পৰা ছত্ৰভংগ আৰক্ষীৰ দল পলাল আৰক্ষী কিয় পলাল কিয় পহু খেদা কিয় এই উত্তেজনা ঘটনা কোকৰাঝাৰৰ গাজিগাঁও থানাৰ ছয় গোটা ভালকৈ চাওঁ আরক্ষীর বেহুর মাজত এটা অপরাধ অপরাধীটুক উন্মত্ত জনতার রুখর পরা উদ্ধারের বাবে তীব্র চেষ্টা আরক্ষী এইটুকু কি অপরাধীটুক আক্রমণের বাবে উঠত উন্মত্ত জনতা চোর ধরা পড়েছে এখন গুরু চোর বহুদিনের পরা আমার ইয়াত চোরের তাণ্ডব চলি আসিল গরু চোর বহুত গাই গরু হেরাই গেছে বহুত গরিব দুঃখে মানুষের গাই গরু হেরাই গেছে আজ ইয়াত চোর ধরবলে মানে সক্ষম হয়েছে ভিডিপির ডিউটি আসলে এইটু গরু চোর গরু চোরটো রাইজে ধরি বাঁধছি চোরটোর হাত ভরি বান্ধি আইন হাতত তুলি লবলৈ মোরেল পুলিশের দল সাজু হতেই ঘটনার খবর পায় ঘটনাস্থলীত উপস্থিত হল কাজিগাঁও আরক্ষী পিছে চোরটোক আরক্ষীর হাতত এই দিবলৈ সাজু নহয় ছয় গুণ্ডার গুণ্ডা রূপ লওয়া এই উন্মত্ত জনতার দলে কিয়নো আইনি ব্যবস্থার উপর বিশ্বাস নাই এই আর সেইভাবেই চোরটোক নিয়াত বাধা প্রদান করিলে জনতা আজি ইয়াত দেখিবলে পাইছো প্রশাসন আহি পাইছে প্রশাসনে কৈ আছে যে আমি ইয়াক লৈ যাম আমি উচিত ব্যবস্থা করিম কিন্তু আমি না জানো কি প্রশাসনে কেনেকৈ ব্যবস্থা করে ইয়াত আগত আমি প্রশাসনে বিভিন্ন এনেকা চোরর ভাড়া ধরি লৈ গৈছিল কিন্তু ভাল ভাল কোনো ব্যবস্থা করিবলৈ করা আমি দেখা পোৱা নাই তলিয়ালে শিলগুটি ভঙাৰ চেষ্টা করিলে আরক্ষীর বাহন যুদ্ধক্ষেত্রত পরিণত হওয়া ছয় গুণ্ডাত রাইজর বেহুর পৰা ওলাবলৈ শূন্যলৈ গুলি চালনা করিলে আরক্ষী দীর্ঘ সময় যুঁজি অবশেষত গরু চোরের প্রাণ রক্ষা করে ঘটনাস্থলীর পৰা ছত্রভঙ্গ দিলে কাজিগাঁও আরক্ষী তামারহাটের পৰা শহীদুল হক News18 অসম নর্থ ইষ্ট